আমাদের কাছে প্রশ্ন রেখেছেন আমাদের প্রিয় ভাই তোফাজ্জল হোসেন তিনি বলেছেন যে তিনি অপারেশন রোগী এবং অসুস্থ এই অবস্থায় তিনি তাই আমম করতে পারবে পারবেন কিনা জি তোফাজ্জল ভাই আপনি আপনার প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আমি না তো আপনি যেই পরিস্থিতির কথা বলেছেন এই অবস্থায় আপনি তায়ামম করতে পারবেন আর আপনি একটি কথা বলেছেন আপনার অজু করার জন্য আপনি সাপোর্ট পাচ্ছেন না পরিবারের কোনো ব্যক্তির কাছ থেকে সেই সাপোর্টটা পাচ্ছেন না আপনি যেহেতু অসুস্থ আপনার পক্ষে এটা জায়জ আপনি এটা করতে পারেন আর সেই সাথে আপনি ওসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহুর বংশধর সম্পর্কে প্রশ্ন করেছেন আসলে এটা একটা আপেক্ষিক বিষয় সেটা হলো যে ওসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহুর এই মুহূর্তে বংশধরদের কোনো অস্তিত্ব বা এটা আছে কি না এটা আসলে এটি ইতিহাস নির্ভর এবং আরব বিশ্বকেন্দ্রিক যদি এরকম কোনো তথ্য নির্ভর পুস্তকা দিতে পাওয়া যায় তাহলে কিন্তু এই মুহূর্তে আমাদের সেটা ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য আমাদের জানা নেই এশার সালাতের যে আমরা বিতর পড়ি সেই বিতরের আগে কোন সুন্নত আছে কিনা বা নফল আছে কিনা হালকা সুন্নাত আছে কিনা আমাদের হাতে খুব বেশি সময় নেই খুব সংক্ষেপ উত্তর দেব অল্প কথায় বলি সেটা হলো যে বেতের নামাজের আগে হালকি নফল বলতে কি রসুল্লা সাহাশালাম বেতের নামাজ পড়তেন সেটা হলো এইটার ব্যাপারে হাদিসের বর্ণনা আছে এক রাকাত বেতের নামাজ সেই এক রাকাত বেতের পড়তে গেলে আগে দুই রাকাত নফল পরে হবে অর্থাৎ দুই রাকাত নফল পরে তারপরে এক রাকাত পরা এইটা হলো হালকি নফল এর বাহিরে অন্য কোনো নফল নামাজ না আর স্বাভাবিকভাবে আপনি যদি পড়তে চান দুই রেখা শূন্যতের পরে নফল পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন আর যদি সেক্ষেত্রে চিন্তা করে নফল পড়ে রাখলেন আপনি বেতের নামাজটা শেষ সাথে সেটা পড়তে পারেন কিন্তু এর বাহিরে আলাদা করে কোনো নফল নামাজ আসলে হাদিস দ্বারা প্রমাণিত না জি শেষ করতে হবে আপনি শুধু একবার কি বলবেন আমাদেরকে যে যারা জালেম তাদের শাস্তি কী হবে এ বিষয়ে সর্বশেষ বক্তব্য এ ব্যাপারে হাদিসের অনেক বর্ণনা আছে শুধু একটুকু বলি যারা জালেম কেয়ামতের দিন তারা কেয়ামতের ময়দানে তারা হাঁসারের ময়দানে উঠবে তাদের কপালের মধ্যে লেখা থাকবে জালিম এবং তাদের একটা পতাকা থাকবে এটা দেখে হাসরের ময়দানে সবাই চিনে যাবে যে এটা জালিম আর তাদের শাস্তিটা অত্যন্ত ভয়াবহ হবে এবং তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে তাদেরকে শাস্তি দেওয়া হবে আর দুনিয়ার মধ্যেও তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন তবে সেটা কেউ দেখে কেউ দেখে না কিন্তু আল্লাহ বিচারটা অবশ্যই করেন কিন্তু কিছুদিন আগে বা কিছুদিন পরে এটা আল্লাহ করেন এটাই হলো চূড়ান্ত বিষয় জি